আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে মনিটাইজেশনের জন্য এত 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 কমেন্ট, এত কোশ্চেন, এত ইনবক্সে কোশ্চেন, আমি সবাইকে আর মনি একটু লাইভটা আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, লাইভটা আমাদের প্রত্যেকটা গ্রুপে একটু শেয়ার করে দাও। আসলে মনিটাইজেশন নিয়ে সবার এত এত কোশ্চেন, আমার পক্ষে ইন্ডিভিজুয়ালি সবাইকে ইনবক্সে বোঝানো সম্ভব হচ্ছে না। আমি সেজন্য চিন্তা করলাম যে লাইভে যে কিছুটা সময় গল্পও করি আর যার যা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করি। তো যাদের যেটা কোশ্চেন আছে এই মুহূর্তে মনিটাইজেশন নিয়ে, তারা সেই কোশ্চেনগুলো করতে পারেন। আর ফেসবুকে কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতিনিয়ত আপডেট হচ্ছে, যার জন্য কিন্তু এই মুহূর্তে আমরা যেমন মনিটাইজেশনের কাজটা ওয়াস্ট টাইমটা ফ্ল্যাপ সহজে করতে পারতেছি, জানি না নেক্সট কতদিন এইভাবেই থাকবে এবং করতে পারবো। ঢাকা প্লাস খুলনা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। তারপর শুভ্র ঘোষ, হাই হ্যালো। অ্যাকচুয়ালি আমি আপনাদের মনিটাইজেশন বিষয়ে কথা বলবো। তো আপনাদের এখন আগে যেমন ছিল যে শুধু ইউটিউবাররাই খুব ভালো আর্ন করতে পারে, ইউটিউব থেকে অনেক বেশি আর্ন হয়, এটা কিন্তু এখন ফেসবুক টোটালি কিন্তু আমাদেরকে পেজ এবং আইডি থেকেও সেই আর্ন করার সুযোগটা দিয়েছে। আসলে প্রতিবার লাইভে টাকা এনে না নারি করে দেখানো আমার ভালো লাগতেছে না, বা এটা অ্যাকচুয়ালি একটা ছোট লোকির মতো আমার কাছে মনে হয় যে লাইভে এসে টাকা দেখানোটার মানে কি। এটা তো আমি আমি দেখা যাচ্ছে যে কোনো টাকাই দেখাইতে পারি, আবার আমি মুখে বললো আপনারা বিশ্বাস করতেছেন, তো আমার মুখে বলাটাই বেটার। শুভ্র ঘোষ, হাই হ্যালো। তো আপনাদের আপু কি সবসময় মেকআপ করে থাকেন? অ্যাকচুয়ালি সবসময় মেকআপ করে থাকি না, আমি বাইরে গিয়েছিলাম, আমি জাস্ট নাও বাসায় আসলাম। এবং হ্যাঁ, যখন আমি লাইভে আসি অবশ্যই একটু মেকআপটা নিয়েই আসি, কারণ দেখার সৌন্দর্যটাই কিন্তু আগে আসে। নর্মালি আমি খুব সিম্পলি থাকি, আপনারা আমার খুব ন্যাচারাল পিকচারও দেখেছেন, তারপরেও মেয়ে মানুষ তো সাজগোজ একটু বেশি পছন্দ করি, এটা সবার ক্ষেত্রেই। সো মেকআপ নিয়ে কথা না বললেই হবে। আচ্ছা ছোট, তো যারা হচ্ছে মনিটাইজেশনের জন্য যে সকল আপু বা ভাইদের কোশ্চেন, আমি আস্তে আস্তে করে কোশ্চেনগুলো আপনারা করেন, আমি অ্যান্সার দিব। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, এমডি আখতারুজ্জামান। প্রথমত যে কোশ্চেনটা আমাকে সবাই করছেন যে আপু আমার আইডিতে তো ফলোয়ার নাই, তো আমি কিভাবে মনিটাইজেশন পাব? তো প্রথম কথা হচ্ছে আপনার আইডিতে ফলোয়ার নেই, সে ফলোয়ারের ব্যবস্থা আমি করব। নাই মানে যে হবে না এমনটা কোনো কথা নাই, আপনার যে ফলোয়ার দরকার, একটা মনিটাইজেশন আইডির জন্য 5,000, পেজের জন্য 5,000, এই ফলোয়ারটা দরকার। তো আপনার যতটুকু নাই ততটুকু আমি দিব আপনাকে ফলোয়ার, এটার জন্য প্রতি হাজারে আমাকে একটা পে করতে হবে। আবার যেটা হচ্ছে ওয়াস্ট টাইম, আমাদের আজকে আপনারা আমার একটা কমেন্টসে দেখেছেন, আমাদের রেজাভায়া সে আমাকে ধন্যবাদ জানিয়েছে তার ওয়াস্ট টাইম ফিল আপ করার জন্য। তো রেজাভায়া, তানভীর, আরও অনেকেরই আছে যারা যাদের ওয়াস্ট টাইমগুলো আমরা ফিল করে দিয়েছি এবং তাদের মনিটাইজেশন সেট আপটা চলে আসছে। তো প্রথম কথা হচ্ছে এখন ঘরে বসে আপনি ফেসবুক ব্যবহার করতেছেন, কন্টিনিউ আপনি ফেসবুক ব্যবহার করতেছেন, ফেসবুক আমরা সবাই ব্যবহার করি, কিন্তু সেই ফেসবুকটাকে যদি আমরা একটা আয়ের পথ হিসেবে ব্যবহার করি তাহলে সমস্যাটা কোথায়? এটার জন্য আমাকে অনেক কিছু করতে হচ্ছে না, শুধু একটু ফেসবুক যেই জিনিসগুলোতে রেস্ট্রিক্টেড করে রেখেছে যে না তুমি এগুলো করবে না, তুমি যখন মনিটাইজেশন আইডি পাবে তখন তুমি এগুলো করবে না, দ্যাস সেটাই আপনার খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমত আপনার আইডিতে 60,000 ওয়াচ টাইম যেটা, আপু আপনার দেশের বাড়ি কি বরিশাল? না ভাইয়া, আমার দেশের বাড়ি খুলনা, আমি মেড বাই খুলনা। আর মানে আমার কোনো কথার অ্যাঙ্গেলে কি আপনার মনে হয়েছে যে আমার দেশের বাড়ি বরিশাল? আমি তো একদম খুলনার স্থানীয় লোকাল ভাষায় কথা বলি সাধারণত, হয়তো বা এখন একটু চেঞ্জে কথা বলতেছি, বাট নর্মালি কিন্তু আমি সবসময় কথা বলি হচ্ছে খুলনার একদম লোকাল স্থানীয় ভাষায়। আরিফা সুলতানা, মিতু, হাই হ্যালো মিতু। তো তারপর হচ্ছে গিয়ে যেটা বলছিলাম সেটা যে আপনারা মানে বেশিরভাগ আমি যেটা ফেস করতেছি যে অনেকের ওয়াস্ট টাইম 2 মাসের মধ্যে সে ফিল আপ করতে পারতেছে না,
তো 2 মাসের মধ্যে আপনারা ফ্লপ করতে পারতেছেন না, যার জন্য মনিটাইজেশন পাচ্ছেন না, এটার জন্য আমরা কাজ করতেছি, আমাদের একটা পেমেন্ট আছে। এই পেমেন্টটা নিয়ে আমরা আমাদের কাজটা কি, আমাদের কাজ আপনার যদি আপনি প্যাকেজ নেন তাহলে প্যাকেজের মধ্যে পাবেন হচ্ছে 5000 ফলোয়ার আর হলো গিয়ে ওয়াচ টাইম। আর যদি কারো 5টা অ্যাক্টিভ ভিডিও থাকে তো ভালো, না হলে আমরা 5টা অ্যাক্টিভ ভিডিও দিয়ে দিব। আমি তো খুলনা হাজি মহাসিন রোড সাউথ সেন্টারে থাকি, খুলনার ভাষা তো এরকম না। আচ্ছা খুলনার ভাষা এরকম না, তা কিরকম ভাইয়া? আমি যদি খুলনার ভাষায় কথা কই তাহলে তো এই জায়গার সকলটি মানুষ আমাদের বলবে নাকি যে লিন্ডা কি খুলনার ভাষায় লাইভে এসে কথা কতিছে? তা লিন্ডা যদি খুলনার ভাষায় কথা করতে হয় তাহলে তো আপনার সাথে আমার খুলনায় ভাষায় কথা করতে হবে, তা খুলনার ভাষায় না আপাতত কথা বলতে চাচ্ছি না। তো আমি নর্মালি যেভাবে বলতেছি প্লিজ আমাকে সেটাই কন্টিনিউ করতে দেন, আপনাকে আমার রিকোয়েস্ট। তো আমি খুলনার স্থানীয় মেয়ে, আমার বাবার বাড়ি বানরগাতি, সেটা সবাই জানেন। তো আমার বাপ দাদা সবই বানরগাতির, তো আমরা একদম খুলনার মেড বাই স্থানীয়, একদম আদি স্থানীয়। তো সো আপনার এটা মানে টেনশন না করলেও চলবে যে আমাদের স্থানীয় ভাষাটা কেমন, কারণ আমি জানি আমার স্থানীয় ভাষা কেমন, আমি সেভাবে বলছি না। যাই হোক আমি যেটা বলছি প্লিজ আমাকে একটু কন্টিনিউ করতে দেন। আর নুসরাত লিজা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জাহিদ মালিক চমৎকার উপস্থাপনা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইভা জামান কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেটা বলছিলাম সেটা একটু শেষ করি। তো আপনারা আমার কাছ থেকে পাবেন যখন আপনি একটা মনিটাইজেশন প্যাকেজ নেবেন। তো আমাকে যে কোনো আমাদের এক বড় ভাই ফোন করে বলল যে লিন্ডা আমি সব কিছুই করেছি বোন, কিন্তু ওয়াচ টাইমটা আমার 48000 হয়ে গিয়েছিল, কিন্তু 2 মাসের মধ্যে আমি কভার আপ করতে পারিনি, আমার আবার 2000-এ চলে আসলো, তো এটা কি তুমি কভার আপ করতে পারবে? আমি বললাম হ্যাঁ ভাই। কতক্ষণ সময় নেবে? আমি বললাম 48 ঘন্টা। তো ওনার 48 ঘন্টা নিয়েছিলাম ঠিকই, কিন্তু 24 ঘন্টায় ওনার ফিল আপ হয়ে গিয়েছে আমার। উনি যেটা আমাকে রিকোয়ারমেন্ট দিয়েছিল যে ওনার সব কিছুই ফিল আপ ছিল, শুধু উনি ওয়াচ টাইমটা নিয়েছিল, তো ওনার 24 ঘন্টায় কিন্তু ওনার ওয়াচ টাইম ফিল আপ করে ফেলেছি। তো ভাইয়াকে আমি 24 ঘন্টা পর জিজ্ঞেস করলাম যে ভাইয়া কতটুকু ওয়াচ টাইম ফিল আপ হলো, আমাকে একটু একটা স্ক্রিনশট দেখান। তো ভাইয়া স্ক্রিনশট দেখতে যেয়ে বললো যে আপু পুরোটাই ফিল আপ হয়ে গেছে, তোমার কাজ কমপ্লিট। আমি বললাম কীরকম? সেট আপ চলে আসছে যে ব্যাস আমার কাজ কিন্তু শেষ, সেট আপ আসা পর্যন্তই আমার দায়িত্ব, সেট আপের পরে আর আমার দায়িত্ব নাই। সে আপনি আমার কাছে 1 লাখ টাকা দিয়ে কাজ করালো, সেট আপের পরে আমার কোনো দায়িত্ব নাই। মহুয়া হাসনাত কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তার কারণ সেট আপ আসার জন্যই কিন্তু মনিটাইজেশন, একবার সেট আপ চলে আসলে কিন্তু মনিটাইজেশনের যে ওয়াচ টাইমটা, ওই ওয়াচ টাইমটা কিন্তু আর কাউন্ট লাগে না, মানে ওইটা আপনার ফিল আপ হয়েছে বলেই কিন্তু আপনি মনিটাইজেশনটা পেয়েছেন, সেট আপ বটমটা পেয়েছেন, নাহলে কিন্তু আপনি সেট আপ বটমটা পেতেন না। ওয়াও কাজটা তো সুন্দর তাহলে। হ্যাঁ তো ঘরে বসে ইনকামের এর থেকে বড় রাস্তা কিছু নাই আমার কাছে, কথাটা আপনারা একটু খেয়াল করে শুনেন। আপনাদের যদি কোনো মানে আজকে আমি বলবো আপনাদের কারো কমেন্ট করা লাগবে না, আজকে আপনাদের কোশ্চেন আপনারা শুধু কমেন্ট করবেন, আমি কেমন আছি, ভালো আছি, আসসালামু আলাইকুম, সুন্দর, এগুলো অফ করেন। আমরা আজকে একটা খুব ইম্পর্টেন্ট লাইভ করতেছি। আমি চাই আমার যে সকল আপু বা ভাইয়ারা বেকার ঘরে বসে আছো তাদেরকে নিয়ে কাজ করতে, আমি চাই তাদের আইডি নিয়ে তারা কাজ করো। সারাদিন বেকার মোবাইল সারাক্ষণই আমরা থাকি, তো ওই বেকার সময়টা মোবাইলে না কাটিয়ে আমরা একটু আর্নের একটা ব্যবস্থা করি। তো তার জন্য তোমার যে টাকাটা ইনভেস্ট করা লাগতেছে যে কোনো কাজে, আমরা যদি ক্ষুদ্র একটা ব্যবসা করতে যাই তাতেও কিন্তু আমাদের 10000-20000 টাকার মালের নিচে আমাদের একটা ক্ষুদ্র ব্যবসাও হয় না। তো সেখানে তোমার অ্যাভারেজে অল্প কিছু টাকা লাগবে মনিটাইজেশনের জন্য। তো ওই মনিটাইজেশনের কাজটা যদি আমরা কমপ্লিটলি ওয়াচ টাইম বাড়াতে কত টাকা লাগবে আপু, এইটার একটা সঠিক কথা হচ্ছে আমি আপনাদেরকে এখানে কত টাকা লাগবে সেটা বলবো না, কারণ লাইভে এসে বললাম যে আমার 10000 টাকা লাগবে, 5000 টাকা লাগবে, 3000 টাকা লাগবে, 2000 টাকা লাগবে, এই কথাগুলো আমি আপনাকে বলবো না। তার কারণ হচ্ছে গিয়ে আমি আপনারা আমাকে ইনবক্সে আপনাদের সেট আপটা পাঠাবেন যে আপনাদের ওয়াচ টাইম কতটুকু ফিল আছে বা আপনার ফলোয়ার কতটা আছে এইগুলো আগে আমাকে দেখাবেন। দেখানোর পরে আমি আপনাদেরকে আমার খরচ কত যাবে সেটা বলে দিব, দেন যদি আপনি এগ্রি হন আপনাকে দিব। আপনাকে বলি অনেকে মনিটাইজেশনের জন্য 2500 টাকা নিচ্ছে, অনেকে মনিটাইজেশনের জন্য আপনার মনিটাইজেশন না ওয়াচ টাইম ফিলাপের জন্য 1100 টাকাও নিচ্ছে, করবে কি? বলবে আপু আমি 1100 টাকা দিয়ে আপনাকে ওয়াচ টাইম ফিল করে দিব, লোভনীয় অফার, আপনি তো লাফাই পড়বেন যে অনলি 1100-1200 টাকায় আমি লোভনীয় অফার 1500 টাকায়ও পেয়ে যাচ্ছি। তো যার কাছে যেমন যে চাইবে, এটা একটা ব্যবসা। আমার কথাগুলো আজকে প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যারা আইডি মনিটাইজেশন করতে চান
তারা প্লিজ আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, রিকোয়েস্ট করতেছি, এবং লাইভটা শেয়ার করবেন আপনাদের আইডিতে, যেন আপনাদের মতো অনেকেই যারা আছে যারা বুঝতেছে না মনিটাইজেশনের ব্যাপারটা, তাদের জন্য আমার আজকের লাইভটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমত হচ্ছে আপনাদেরকে বলবে লোভনীয় অফার, একদম বুস্টের পর বুস্ট করে তারা ছেড়ে দিচ্ছে। আপনি পেজে ঢুকে দেখবেন কালকেই পেজটা তৈরি হয়েছে, মাত্র 100 বা 150 মেম্বার আছে বা ফলোয়ার আছে। দেন ওনারা আপনাকে লোভনীয় অফারটা কি দিচ্ছে, দিচ্ছে হচ্ছে যে আপনি এই আইডি মনিটাইজেশন করবেন অনলি 1500 টাকায়। আপনি লাফায় পড়লেন এবং ফলোয়ার নিতে মাত্র 100 টাকায় আপনার 1000 ফলোয়ার, এরকম একটা লোভনীয় প্যাকেজ অফার দিচ্ছে। দেন আপনি যখন ঢুকবেন, ঢোকার পর ওখানে দেখবেন যে ফেক আইডি ইউজ করতেছে, ওখানে কিন্তু কোনো রিয়েল আইডি ইউজ করে না। আমি কিন্তু রিয়েল, খুলনা শহরে আমি কিন্তু 100% রিয়েল। আমি যদি আপনার টাকা কোথাও জায়গায় মার যায় না, মনিটাইজেশন মানে ওয়াস্ট টাইম ফিল করতে পারি, আপনি কিন্তু ডেকে এসে আমাকে ধরতে পারতেছেন যে লিন্ডাপু আপনি আমার কাছ থেকে টাকা নিয়েছেন, আমার কাজটা কিন্তু হয়নি। আপনি কি পারবেন ওই আইডিটাকে ধরতে? পারবেন না। ওই আইডিটা কি করবে, টাকা আগের থেকে নিবে না, বলবে আপনাকে যে ভাই আমাকে আগে টাকা দেওয়া লাগবে না, কাজ শুরু হওয়ার পর টাকা। এবার তারা আপনাকে কাজও শুরু করবে। কাজ শুরু করার পরে প্রোফাইলে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই আজকে আমার লাইভটা একটু প্রোফাইলে শেয়ার করো, কারণ বিশ্বাস করো আজকের এই লাইভটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট একটা লাইভ। তো তারপর তারা কি করবে, আপনার কাজ শুরু করবে, কাজ শুরু করে দেন আপনাকে বলবে যে আপু বা ভাইয়া আমার কাজ শুরু হয়ে গেছে, আপনি দেখেন আপনার ওয়াচ টাইম বাড়তেছে। আপনি যখন দেখবেন 4000 ওয়াচ টাইম ফ্লাপ হয়ে গেছে, তখন উনি বলবে যে ভাইয়া এখন তো আমাদের বিলটা আপনার পরিশোধ করতে হবে, কারণ এখন যদি আপনি বিলটা পরিশোধ না করেন, আসলে আমাদের তো ডলারে কাজ করতে হয়, তো ডলারে কাজ করতে গেলে আপনার বিল দিতে হবে। তখন আপনি বলবেন ঠিক আছে ভাইয়া, তাহলে আপনার বিকাশ নম্বর দেন। আমি কি 50% দিবো, বলবেন না না ভাই 50% আপনি ফুলটাই দেন, দেখেন আমি তো আপনার কাজ করতেছি, সব আপনার কাজ হয়ে যাবে। এ কথা বলবে, খুব লোভনীয় অফার, দামেও কম পাচ্ছেন, আপনি টাকাটাও পাঠালেন, কিছুক্ষণ পরে দেখবেন আপনার কাজ বন্ধ করে দিছে। তখন আপনি বলবেন কী ব্যাপার, কাজ বন্ধ হয়ে গেল কেন? আপনি তাকে নক করবেন যে কী ব্যাপার, আমার ইয়েটা বন্ধ হয়ে গেল কেন? বলো না ভাইয়া সার্ভার ডাউন, কাজ চলতেছে, আপনি চিন্তা করবেন না, কাজ শেষ হয়ে যাবে, সময়ের মধ্যে কাজ শেষ। আপনি তো ধরে নেবেন কতক্ষণ সময় লাগবে, আপনাকে বলবে 48 অথবা 24 ঘন্টা, আপনি তো 24 ঘন্টা ওয়েট করবেন। নির্দিষ্ট একটা টাইমে যখন ঢুকতে যাবেন দেখবেন আপনি ব্লক, আপনি ব্লক, এবং যেই নাম্বারে আপনি টাকা পাঠিয়েছেন সেই নাম্বারে আপনি কখনোই ফোন ঢুকাইতে পারবেন না, ওটা একটা বন্ধ সিম। ওটা তখনই ইউজ করা হয় যখন কোনো আপনার আমার মতো মুরগি পাবলিক ওরা পায়, তখন এটা অন করে টাকাটা নেয়, ব্লক করে বন্ধ করে দেয়। তো এই জিনিসগুলা অলওয়েজ হচ্ছে। তো আমি নিজেও যখন আমার আইডি মনিটাইজেশন হয়নি, আমি যখন ওয়াচ টাইম ফিল করতে পারতেছিলাম না, তখন আমি নিজেও কিন্তু এরকম ধরা খেয়েছি এবং আমাকে হেল্প করার মতো কেউ ছিল না। তো এই জন্য আমি খুলনাতে এই সার্ভিসটা চালু করেছি যে 10 টাকা বেশি যাবে, প্রপার ওয়েতে যাবে, কিন্তু আপনাদের টাকা রিটার্ন একটা পলিসি থাকবে। আমি নাম উল্লেখ করে বলতেছি, আমার পেজটা মনিটাইজেশন করতে চাই, 500 মাত্র ফলোয়ার্স, আমি কোরআন তেলাওয়াত দিব, এটা কি সম্ভব তাড়াতাড়ি মনিটাইজেশন করা? অবশ্যই সম্ভব, আপনার 500 ফলোয়ার আছে, আপনাকে আমি আরও 4500 ফলোয়ার দিব, প্রতি 1000 ফলোয়ারে আমাকে একটা পেমেন্ট করতে হবে, এবং আপনাকে আমি একটা ভিডিও দিব, সেটা হবে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে একটা বিটুইনের একটা ভিডিও, ওই ভিডিওটা আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করে দিব। দেন ওই ভিডিওটা যখন আপনি ডেলিভারি নেবেন, আমার যে ওয়াচ টাইম ফ্ল্যাবের যে টাকাটা সেটা আমাকে পেমেন্ট করতে হবে, কারণ দেখেন আপনারা সবাই আমাকে চিনেন, আমি কিন্তু আপনাকে চিনি না। আপনার কাজ করে দিলাম, আপনি আমার পেমেন্টটা দিলেন না, দেন আমি যে 20টা বাচ্চাদের খাটাচ্ছি আমার এই কাজের জন্য, আমার 20টা এমপ্লয়ারি কাজ করতেছে, আমার একটা টিম কাজ করতেছে, ওদেরকে আমি স্যালারি দেবো কোত্থেকে? স্যালারি তো আমি এইগুলোর মাধ্যমেই দিচ্ছি। তো ওই মানুষগুলো কিন্তু তখন আমাকে ছাড়বে না, আর তখন কিন্তু আমার প্রজেক্ট লস। সো আপনাকে আমি যখন ডেলিভারি দিব ভিডিওটা, আপনাকে ঠিক যেই মুহূর্তে ডেলিভারি ভিডিও দিব, মানে আপনাকে আমার পেমেন্ট হাতে পাবো, আপনাকে আমি ভিডিওটা ডেলিভারি করব। আপনি কিন্তু আমার ফেসটা চিনেন, খুলনা শহরে লিন্ডা একটা পরিচিত ফেস, আমার বাড়ি গাড়ি সব এখানে, আমার 14 গুষ্টি এখানে, আমাকে চিনেন না এমন কেউ নাই। সো আমার টাকা মারার সুযোগ নাই, বাট আমি কিন্তু আপনার আইডিটাকে চিনি না, আপনি কোথা থেকে আমাকে দেখতেছেন সেটাও আমি জানি না। সো
আমি আপনাকে খুঁজে পাইতে আমার কষ্ট হয়ে যাবে, আমি এই কষ্টের মধ্যে নাই। কাজ পাবেন, 100% ডেলিভারি পাবেন, যেভাবে বলবো সেভাবে পাবেন, সেভাবে না পাইলে হয়তো বা দুদিন দেরি হবে, তারপরও আপনি বুঝিয়ে পাবেন। কিন্তু আমার পেমেন্ট আমি যখন ভিডিও ডেলিভারি দিব তখনই দিতে হবে, আর আমি যখন আপু ফিরিয়ে ফোন অফ দেওয়া আছে দিব, আচ্ছা, আর আমি যখন ফলোয়ার দিব ফলোয়ার দেওয়ার সময়ও ঠিক একই রকম, আপনি যখন আমাকে টাকাটা পেমেন্ট দিবেন আমি আপনার ফলোয়ারগুলো ডেলিভারি দিয়ে দিব। আমি সবসময় ভাইয়া আমি ঝামেলার মধ্যে নাই, আপনি কাজ, যেমন আমাদের সুস্মিতা ভৌমিক বলেছিল লিন্ডাপো আমারে তুমি 5,000 ফলোয়ার দিবা, ওর আইডিতে আমি কাজ করতে পাইনি, আমাকে অগ্রিম টাকা পাঠিয়ে দিয়েছিল, আমি কাজ করতে পাইনি, আমি 15 দিন ওয়েট করছি, আমি চেষ্টা করছি, চেষ্টার পর চেষ্টা যে দেখি এর আইডিটা কেন কাজ হচ্ছে না, সামাও আমি কাজ করতে পারিনি, আমি কিন্তু ওর টাকা রিটার্ন দিয়ে দিয়েছি। তো এইরকম আমাদের কাজগুলো যে আমি চেষ্টা করতেছি পারতেছি না, আপনার টাকা আপনি ঠিক সময় মতোই আপনি পেয়ে যাবেন এতটুকু গ্যারান্টি দিতে পারি, কিন্তু আমি আপনার পিছে দৌড়াই বেড়াবো না যে আমার টাকা দেন, আমার বিল দেন, আমার বিল এইটা আপনাকে আমি আগেই জানিয়ে দিব, আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি কাজ করব দেন লিন্ডাপু আপনার বিকাশ নাম্বার দেন আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি, একটা স্ক্রিনশট আমার আইডিতে পাঠাবেন যে আপু আমি টাকা পাঠিয়েছি, আপনি কি বুঝিয়া পেলেন, আমি তখন লিখবো যে হ্যাঁ আমি টাকাটা বুঝিয়া পেয়েছি, এটাই আপনার ডকুমেন্ট, এটাই আমার ডকুমেন্ট যে আপনি আমাকে টাকা দিয়েছেন, আমি টাকা বুঝিয়া পেয়েছি। ইনকেস আমি যদি আপনাকে টাকা দিতে না চাই, কোনো কারণে আপনার সাথে আমার সাথে ডিলিংসে কোনো সমস্যা হয়, ওইটাই কিন্তু আপনার প্রুফ যে লিন্ডাপু টাকাটা নিয়েছে, এই যে আমার কাছে স্ক্রিনশট আছে। তো আপনি কিন্তু এটা 10 জনকে দেখাইতে পারবেন এবং আমি কিন্তু এইভাবেই কাজটা করি। এবার আসেন, যেমন সেদিন একজন ভাইয়া আমাকে বলেছে লিন্ডাপু আমাকে 1,000 ফলোয়ার দেন, উনি মেবি চিটাগংয়ের, আমি ওনাকে চিনি না, তো আমি আপনাকে সন্ধ্যাবেলা টাকা দিব। তো ওই সময় আমাদের সার্ভারটা দেখতেছিলাম যে খুব সুন্দর মানে কাজ করতেছে, মানে সার্ভারটা এত সুন্দর ছিল যে কাজ করতে গেলে মানে আমাদের সময় লাগতেছিল না, ওই সময় আমি যে কয়টা কাজ করছি খুব শর্ট টাইমে কাজ হয়ে যাচ্ছিল। তো আমি বললাম কি ভাই আপনি সন্ধ্যাবেলা টাকা পাঠাই দেন, কোনো সমস্যা নেই, আমি আপনার কাজ করে দিচ্ছি। দ্যাট টাইম আমি ওনাকে 100 ফলোয়ারও দিয়ে দিয়েছি। মোহাম্মদ সজীব, আমি আইডির কাজ করতে চাই কিভাবে, ভাই আমাকে ইনবক্স করেন। আনিকা রহমান, তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, আলহামদুলিল্লাহ এই বিশ্বাসটুকু আছে বলেই কিন্তু আমি মানে সবার সামনে আসছি। তো ওনাকে আমি তখন 100 মেম্বারও দিয়ে দিয়েছি। তো আমার যখন কাজ শুরু হয়ে গেছে তখন আমি ওনাকে নক করছি যে ভাই সন্ধ্যে তো হয়ে গেল, আপনি আমাকে বিলটা পেমেন্ট করেন। তখন উনি ঠাস করে আমাকে একটা মেসেজ লিখলো, আপনি আমাকে কোনো ফলোয়ার দেন নাই, এটা আমার এক বন্ধু আমাকে দিচ্ছে। তাই আমি বললাম কি ওকে ঠিক আছে, তাই বলে ওনাকে আমি আমি আমার ইসের থেকে কম্পিউটার থেকে কাজ অফ করে দিলাম যে ওনার কাজ করব না, এবং ওনাকে আমি একটা স্ক্রিনশট পাঠালাম যে আপনাকে আমি 100 ফলোয়ার দিয়েছি, এই যে 100 ফলোয়ার গিয়েছে এটা টোটালি আমার এখান থেকে গিয়েছে, আপনি এখন বিশ্বাস করেন না করেন সেটা আপনার ব্যাপার। তো বলছে আপু আসলে আপনার বিশ্বাসের জন্য না, আমি অলরেডি আমার এক বন্ধুকে বলেছিলাম, ও এই কাজ করে, তো ও আমাকে বললো ঠিক আছে ও দিয়ে দিচ্ছে, তো আমি তো মনে করছি ও দিছে, আমি আচ্ছা ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই, 100 ফলোয়ার এমন কোনো ব্যাপার না। তো আমি কাজ অফ করে দিছি, দেন ঠিক 1 ঘন্টা পর উনি আমাকে নক করছে, নক করে বলতেছে আপু সরি। আমি বললাম সরি কেন ভাইয়া, তা বলতেছে যে আপু আসলে ফলোয়ারগুলো আপনার আপনার কাজের থেকেই আসছিল। আমি কী করে বুঝলেন, বলে আমার বন্ধুকে জিজ্ঞাসা করছি, আমার বন্ধু বলেছে যে না আমি কোনো দেইনি, আমি কোনো ফলোয়ার দেইনি, কিন্তু আপু আসলে আমি বিশ্বাসই করতে পারিনি যে আপনি টাকা ছাড়াই কাজ শুরু করে দিয়েছেন। বললাম ভাই সিম্পল ইস্যু, আপনার 1,000 মেম্বারে যে কয় টাকা যাবে এটা যদি আপনি আমাকে নাও দেন ঠকানো, তো এটা আমার কাছে খুবই সিম্পল, এটা আমি কোনো কিছু মানে মনেই করতেছি না যে 1,000 মেম্বারের জন্য আপনি টাকা দিবেন না, যদি আপনি মানে এটা তো সিম্পল ব্যাপার যে আপনার কাজ হলে আপনি খুশি মনে আরও কাজ করাবেন, তার কারণ হচ্ছে গিয়ে আপনার এখনও অনেক মেম্বার বাকি, আপনি মনিটাইজেশন করতে চাচ্ছেন, তো এটা আপনার ইচ্ছা আছে, তো আমি যদি কাজটার প্রুফ আপনি আমার কাছ থেকে পান যে হ্যাঁ আমি কাজ করে দিচ্ছি, দেন আপনি অবশ্যই আপনাকে এই সিম এই কয়টা টাকার জন্য আপনি আমার মনে হয় না যে আপনি আমাকে ঠকাতেন। তো যাই হোক, আপনি যখন বলতেছেন যে আপনার বন্ধু দিছে বা আপনি দেন নেই, আমি আপনার কাজ আর করবো না, না ও আমাকে অনেক রিকোয়েস্ট করছে কিন্তু আমি একবারই বলেছি যে ভাই আপনি এখন 1,000 বারই বলেন আমি আপনার কাজ আর করবো না, কারণ আপনার একটা কথা আমার খুব লাগছে, কোনটা জানেন, তা বলছে কোনটা, বলছে আপনি যখন বলছেন যে এইগুলো আমার বন্ধু আমাকে দিচ্ছে আপনি না,
তো আপনি তখন এমন ভাবে অ্যাটিটিউডটা আমার সঙ্গে করেছেন যেন আমি আজ মিথ্যাবাদী, আপনাকে মিথ্যা বলে টাকাটা নিচ্ছি, যে আপনার বন্ধু কাজ করতেছে আর মানে তার ইয়েটা আমি নিচ্ছি, ক্রেডিটটা আমি নিচ্ছি। তখন ছেলেটা অনেক সরি হয়েছে, অনেক অনেক, মানে আপনাদের বুকে বুঝাইতে পারবো না সে আমার ইনবক্সে কতবার সরি লিখছে। কিন্তু ভাই আমি কিন্তু খুব কঠোর একটা মানুষ, একবারই বলেছি যে আমি আপনার কাজ আর করবো না। আপনি এখন আমাকে 1 কোটি টাকা দিলেও আমি আপনার কাজ আর করবো না। তো আমি তাকে তখন তাই বলে ওই যে আল্লাহ হাফিজ লিখছি, আমি তার মেসেজ আর সিন করিনি, আমি তার কাজ আর করবো না। আপু আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। তো ঘরে বসে এখন অনেক ছেলে মেয়ে বেকার বসে আছে, ভিডিও করতেছে, ছাড়তেছে। ফেসবুক যখন এত ভালো একটা সুযোগ দিয়েছে, আমরা কেন সে সুযোগ নিচ্ছি না সেটাই বুঝতে পারলাম না। আর আপনারা তো মনে করেন যে এটার জন্য মানে কোনো ফেক মানুষের কাছে না, আমার কাছ থেকে যখন আপনি কাজগুলো করাচ্ছেন তখন 100% কিন্তু ডেলিভারিটা বুঝে নিচ্ছেন, 100% ডেলিভারিটা বুঝে নিচ্ছেন। তো এই সময়টার জন্য আমি তো আমি সেই জন্য আপনাদেরকে বলবো, যদি কারো ইচ্ছা থাকে যে আমি চাই আমার আইডিটা মনিটাইজেশন হোক, আমি কাজ করব বা আমার কাজের দরকার, আমি ঘরে বসে বসে মোবাইল চালাচ্ছি, আমার ডেইলি ব্লগ করতেছি, তো এই ডেইলি ব্লগের মধ্যে তো আপনি ইজিলি ইনকাম করতে পারতেছেন। কিন্তু হ্যাঁ, ওয়াশ টাইম ফিল আপ করাটা আসলেই খুব টাফ ব্যাপার, অনেক টাফ, অনেক টাফ মানে অনেক টাফ। এই টাফ জায়গাটার থেকে কিন্তু আমরা আপনাদেরকে হেল্প করতেছি, আমার ফুল টিম আপনাদেরকে হেল্প করতেছে। হ্যাঁ, ফ্রিতে করতেছি না, একদমই ফ্রিতে করতেছি না, এটার জন্য আমরা বেশ মোটা অঙ্কের একটা টাকাও নিচ্ছি। কিন্তু কথা আছে, আপু দেরি করে ফেললাম, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ রুনু আপু ভালো আছি। তুমি ভালো আছো আপু? তুমি আমার জন্য অনেক হেল্পফুল, তোমাকে আমি এই জন্য আমি অনেক পছন্দ করি। কি হয়েছে ছোটু? ওই যে ছোটু আদর করবে, দেখছেন আদর করে আমার ছোটু আমাকে, ইস আরও আদর করার দরকার নেই, এখন থাকো, দুধু খাইছো না? সে না দুধু খাওয়ার সময় কান্নাকাটি করে, তার খুব যখন দুধু খেতে ইচ্ছা করে, ছোট বাচ্চা তো একদম বাচ্চা মানুষের বাচ্চার মতো কাঁদে, তার দুধু খেতে হবে। যাবা যাবা যাও যাই হোক, যে কথাগুলো বলতেছিলাম একটু মানে আবার কথার মধ্যে ছোট ঢুকে গেল। তো অনেকে যেমন আজকে একজন আমাকে কোশ্চেন করতেছেন যে আপু মনিটাইজেশনের টাইম কি যদি শেষ হয়ে যায় তখন কি হবে? তো মনিটাইজেশনের তো সরি ওয়াশ টাইম যদি শেষ হয়ে যায় তখন কি হবে? আমি বললাম ওয়াশ টাইম শেষ হয় কিভাবে, এটা কিরকম প্রশ্ন? যে প্রশ্নগুলো আমি সবসময় অহরহ ফেস করতেছি সেটা আপনাদেরকে বুঝাই বলি। আমাদের যে ফলোয়ারগুলো হয় এগুলো নন ড্রপ সার্ভিস, এই ফলোয়ারগুলো আমরা আমাদের ড্রপ খুব কম হয়। যেমন মনে করেন আমার 15টা ফেক আইডি আছে, সাপোজ 15টা ফেক আইডির মধ্যে 2টা ফেক আইডি চলে যেতেই পারে, এনি টাইম এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো এই নষ্ট হয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু ওই সামান্য 2-4টে দেখা যাচ্ছে 5,000 ফলোয়ার নিলাম, ওর থেকে আমাদের 200 বা 300 ড্রপ হবে। কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমার তার ড্রপ হবে না, টোটালি ড্রপ হবে না, এই গ্যারান্টি কেউ দিবে না, কিছুটা ড্রপ হবে। এবং ওই ড্রপ হচ্ছে বলেই কিন্তু আপনাদেরকে আমরা যখন ফলোয়ার দিই তখন 200-300 বেশি দিয়ে দিই, যেন ফলোয়ারগুলো যখন কমে যাবে ওই জায়গাটার থেকে কিছুটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমাদের কাছ থেকে কিন্তু ইভাস আমান আপু তার ইভাস কালেকশনের জন্য ফলোয়ার নিয়েছিল, এবং ওরও কিন্তু কিছু ফলোয়ার ডাউন হয়েছিল। তখন ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপু আমার তো কিছু ফলোয়ার ডাউন হচ্ছে, তা আমি বলেছি দেখো এর জন্য তুমি ফলোয়ার আরও পাবা, টেনশনের কোনো বিষয় নেই, এই জন্যই আমি আসি, এটার জন্যই আমি আসি, এটার জন্য তোমরা বাইরের কাউকে বলতে পারবা না কিন্তু আমাকে বলতে পারবা, এই জন্যই তোমাদের জন্যই আমি এই সার্ভিসটা ওপেন করেছি। এবার আজকে একজন জিজ্ঞাসা করেছে যে আপু ওয়াশ টাইম যদি এমন হয় যে ওয়াশ টাইম শেষ হয়ে গেছে তখন? আরে ভাই ওয়াশ টাইম শেষ হয় না, ওয়াশ টাইম যখনই আপনার কমপ্লিট হচ্ছে তখনই তো সেট আপ বটম চলে আসতেছে, আপনি যদি সঠিক টাইমে সেট আপ না দেন তখন চলে যাবে। আপু হাজারে মিনিমাম 20-25টা ড্রপ হবেই। হ্যাঁ, এই যে কাকরা নামের যে আইডিটা যেটা বলেছে এইটা কিন্তু সঠিক, এই যে আমি জানি না উনি এত ভালো জানেন, হাজারে 20-25টা ড্রপ হবেই, এটা জেনেই আপনাদের কাজ করতে হবে। আর আমাদের দরকার হচ্ছে আমরা মনিটাইজেশনের জন্য আপনার ওয়াশ টাইমটা ফিল করে দিব,
এবার ওয়াস্ট টাইমটা ফিল করার পর সেটা বাজবে, ওইটুকুই পর্যন্ত আমাদের দায়িত্ব, তারপরে আমাদের আর দায়িত্ব নেই। এবার ওয়াস্ট টাইম যখন আসবে তখন আপনার ওয়াস্ট টাইমের জন্য সরি মনিটাইজেশনের জন্য সেট আপ আসবে, তখন ওটা আপনি সেট আপ দিবেন। ওখানে আপনার আইডির সাথে, আপনার আইডি কার্ডের সাথে, আপনার ব্যাংকের সাথে, আপনার টিন সার্টিফিকেটের সাথে রিলেটেড, ওটা কিন্তু আমার দেখার বিষয় না, ওটা টোটালি আপনাদের সাবজেক্ট। আমাকে আপনি কোনটা দিচ্ছেন ফর মানে ফেসবুকে মনিটাইজেশনের জন্য যে জায়গাটা রিকোয়ারমেন্টটা থাকে এটা ফিল আপ করার জন্য যেটা যেটা লাগবে আমি এটা আপনাকে ফিল আপ করে দিচ্ছি, এরপর আমার দায়িত্ব নাই। আপনি যে বলবেন লিন্ডা আপু আমার কাছ থেকে এত টাকা নিছে কিন্তু কাজ করা হলো না, আমার আমার মনিটাইজেশন হয়নি, নো নেভার। আপনার সাথে আমার কন্ট্যাক্ট থাকবে হচ্ছে কি ফুললি ফলোয়ার অ্যান্ড ওয়াস্ট টাইমের, আমি ফলোয়ার ফিল আপ করে দিচ্ছি, আমি ওয়াস্ট টাইম ফিল আপ করে দিচ্ছি, সেটা বাসতেছে। আমি থ্যাংক ইউ বিথি আপু, তো আপনারা যারা কাজ করেছেন তারা জানেন যে আমাদের সাথে কাজ মানে আপনার কতটুকু লাভ হয়েছে নাকি সেটা আপনি ভালোই জানেন। তো ওই যে জায়গাটা আমি ওয়াস্ট টাইমের রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করে দিচ্ছি, বাকি সেট আপ আপনার দিতে হবে, সেট আপের দায়িত্ব আমার না। সো এটা সবসময় মাথায় রাখবেন, সেট আপ আপনি করতেছেন, সেট আপ আমি করবো না, একদমই না, সেট আপ আমার দায়িত্ব না। হ্যাঁ, আপনি আমাকে ফোনে জিজ্ঞাসা করলেন আপু সেট আপে এটা এটা আসছে কীভাবে কী করবো আমাকে একটু শিখাই দাও, আমি আপনাকে শিখিয়ে দিব যে আপু এটা না এটা 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 না এটা এটা এইভাবে করেন, অতটুকু আপনাকে আমি শিখিয়ে দিতে পারবো, বাট আপনাকে আপনি গাইডলাইন দিতে পারবো, বাট ওইটার জন্য কিন্তু আমি মানে না। আপু আমার 1500 মেম্বার কমপ্লিট করেছেন, থ্যাংকস। ও মানে আপনার মেবি এটা হচ্ছে কি পেজ, আপনি মেবি আমাকে আইডি থেকে নক করেছিলেন এই জন্য আমি ওইভাবে বুঝতে পারতেছিলাম না। তো এই জন্য আপনাদের কাছে বলছি যারা আমাদের কাছ থেকে কাজ নিচ্ছেন, আমাদের যে টিম আছে বিশ্বাস করেন এটা খুব স্ট্রং একটা টিম, আপনার আইডির জন্য না শুধু, আপনার পেজের জন্য না শুধু, আপনার ইউটিউবের জন্য যদি ইয়ে লাগে, আপনার পেজ ফলোয়ার লাগে বা সাবস্ক্রাইবার লাগে, তারপর হচ্ছে গিয়ে ইউটিউবের জন্য আপনার ওয়াচ টাইম লাগে, সেগুলো আমরা ফিল আপ করতেছি। আপনাদের যা যেটা প্রয়োজন, যে সার্ভিস প্রয়োজন, আমরা আপনাদের জন্য আছি, শুধু আপনাদের আমাদেরকে ইনবক্স করতে হবে। ওপেনে কেউ লিখবেন না যে আপু দাম কত, আপু কয় টাকা লাগবে, এটা বলা পসিবল না, তার কারণ হচ্ছে আগে আপনার পেজ লিঙ্কটা আমাকে দেখান। আপনি যদি পুরো প্যাকেজ নেন সেটার একটা খরচ, আর আপনি যদি মনে করেন যে আমি ইন্ডিভিজুয়ালি শুধু ফলোয়ার নিব সেটার আলাদা খরচ, আপনি যদি মনে করেন যে আমি ওয়াস্ট টাইম নিব সেটার আলাদা খরচ, আমি সব কিছু দেখে আপনাদের ওয়াস্ট টাইম ফিল আপ করে দিব। আপনাদের শুধু কষ্ট করে আমাকে ইনবক্স করতে হবে, আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমারও 100% কাজ হয়েছে, আনিকা রহমান, হ্যাঁ আনিকার কাজ করেছি, সো আনিকা যুক্ত আছে আমাদের সাথে, আনিকা বলতে পারবে যে ওর কতটুকু লাভ হয়েছে। তো এরকম অনেকেই যারা আমাদের কাছ থেকে কাজ করিয়েছেন, এখন খুলনা শহরে হয় কি আমরা তাদেরকে নাম ওইভাবে ছবি বা স্ক্রিনশট পোস্ট করতে পারি না। এখন দেখা যাচ্ছে আপনি একটা খাবার আমার কাছ থেকে কিনেছেন, আপনি বললেন যে আপু আমার খাবারটার আপনি কোনো রিভিউ দিবেন না, আমি কিন্তু সেটা দিতে পারি না। উনি আমার কাছ থেকে ফলোয়ার কিনেছেন, উনি যদি আমাকে বলে যে আপু আমার ফলোয়ার কিনেছি তুমি এটা পোস্ট করো না প্লিজ, তো আমি কিন্তু পোস্ট করতে পারবো না। যার জন্য আমরা যদি কখনো কারো পোস্ট করি তখন তার কাছ থেকে পারমিশন নিয়েই কাজ করি। আপু আমার আরও 4K লাগবে, ইনশাল্লাহ দিয়ে দিব আপু, কোনো সমস্যা নেই। আমার পেজে লাইক ফলোয়ার বাড়াতে চাই, এটা কিভাবে সম্ভব, শুধু জাস্ট আমাকে পেজটা ইনবক্স করো, তোমার পেজটা ইনবক্স করো আর লিখে দাও তোমার কয় হাজার লাগবে। আমরা সর্বোচ্চ 7 days টাইম নেই ফুল ফলোয়ার ফিল আপ করতে, কিন্তু আমাদের দেখা যায় 2 দিনে কেন, 24 ঘন্টায় হয়ে যায়, 3 দিনেও হয়ে যায়, ঠিক নেই, কিন্তু তোমাদের কাছ থেকে আমরা 7 দিন সময় নেব, 7 দিনের মধ্যে এনি টাইম তোমার কাজ শেষ, কখন শেষ হবে সেটা বলতে পারবো না, তবে কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমরা 100% বাংলাদেশি অর্গানিক ফলোয়ার দিয়ে থাকি, আমরা রোবটিক ফলোয়ার দিই না, যার জন্য আমাদের রেটটা একটু বেশি পড়ে। তবে তুমি যদি রোবটিক ফলোয়ার নিতে চাও যেটা তোমার কোনো কাজে আসবে না, ড্রপিং ফলোয়ার, সেটার রেট কিন্তু অনেক কম। ওটা নিয়ে আমাকে কোনো কোশ্চেন করতে পারবা না যে আপু আমি নিলাম চলে গেল কেন, এই জন্য আমরা ওই কাজ করি না, আমাদের টিম ওই কাজ করে না, আমরা টোটালি অর্গানিক ফলোয়ার দিই, অর্গানিক ফলোয়ার পেজ, অর্গানিক পেজ ফলোয়ার, আইডি ফলোয়ার, বাংলাদেশি ফলোয়ার দিই। হ্যাঁ, কিছু কিছু যায় হয়তো বা বিদেশি, আমরা মিক্সিং ফলোয়ার অনেক সময় দিই, এতে আইডির রিচটা ভালো হয়, অনেক ভালো হয়। তো
তো আশা করতেছি আপনাদের মানে আমার লাইফটা মনে হয় কিছুটা হলো ভালো লেগেছে, কাজে লেগেছে। এই সময়টায় আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা এখনো বোঝেননি, আপনারা আমাকে কোশ্চেন করেন যে আপনাদের কি প্রয়োজন, আমি লিন্ডা আপনাদের সাথেই আছি, উত্তর দিব, নো প্রবলেম। আপনারা আমাকে কোশ্চেন করেন যে আইডি ফলোয়ারের জন্য আপনার কি লাগবে, আপনি মনিটাইজেশন করার জন্য আপনি কোন মানে কোন বাধায় আছেন, যে আপু আমার এগুলো হয়ে গিয়েছে, আমি এটা আছে বাট আমি এই জন্য মনিটাইজেশন করতে পারতেছি না, আমাকে ওয়াচ টাইম দাও, আমাকে ফলোয়ার দাও। দেখেন আমি আপনাদেরকে একটা সিম্পল একটা কথা বলি, আমরা একটা আইডিতে যখন কোনো পণ্য কিনতে যাই তখন ফার্স্টে কি দেখি, তার পেজে মেম্বার কত আছে, তার পেজে ফলোয়ার কত আছে, তার রিভিউটা আছে কি কি। একটা পেজে কিন্তু রিভিউ থাকে, রিভিউ অপশনে কয়জন পজিটিভ রিভিউ দিয়েছে, কয়জন নেগেটিভ রিভিউ দিয়েছে, এটাগুলো ওইগুলো কিন্তু আমরা দেখি। এবার আমাদের যদি মনে হয় যে না লিন্ডাপু মানে এমনই করেন যে আমি এই পেজটাতে এই ভিডিও কয়টা ছেলে এই ভিডিও কয়টা চাইলে ভাইরাল হবে হব। আচ্ছা তো এই এই যে জিনিসটা এটা যখন আমরা মানে পাই তখন আমরা চিন্তা করি যে না এর মাত্র 100 ফলোয়ার, এই 100 ফলোয়ারের পেজে কি বিক্রি করতেছে, এর তো কোনো লোকই নাই, এর তো কোনো কাস্টমারই নাই, এর তো কোনো পজিটিভ রিভিউও নাই। কিন্তু যখন আমরা একটা পেজে ঢুকে দেখি 20,000 30,000 40,000 মেম্বার, ফেক না অরিজিনাল সেটা কিন্তু আমরা দেখি না, আমরা শুধু দেখি মেম্বার কত আছে, ফলোয়ার কত আছে, রিভিউটা কি দিল, তখন কিন্তু ওই পেজের প্রতি আমাদের ট্রাস্টেড জিনিসটা বেড়ে যায় যে এখান থেকে এত পাবলিক কিনতেছে তাহলে তো অবশ্যই অনেক ভালো, তাহলে আমিও এখান থেকে কিনতে পারি। সরি, তো ওই থিঙ্কিংটা কিন্তু আমাদের সবার মাথায় আছে যে পেজ ফলোয়ার বেশি হলেই সে আইডিটা বেশ হ্যাভি, সে পেজটা অনেক হ্যাভি। যেমন কালকে আমি যখন একটা পোস্ট করেছিলাম গ্রুপে এই মনিটাইজেশন নিয়ে, তো এক ভদ্রলোক কমেন্ট করলেন যে আপনার পেজ ফলোয়ার কত, আপনি যে পোস্ট করেছেন আপনার পেজ ফলোয়ার কত। তো তখন তাকে আমার তিনটা আইডির পেজ ফলোয়ার দিলাম, যে একটাই 20K একটাই 22K একটাই 19K। তখন উনি বলল যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 40K দেবার জন্য থ্যাংকস, থ্যাংক ইউ সো মাচ, আসলে আপনাদের কাজ করতেছি, আপনাদের পারমিশন ছাড়া আমি কখনোই পোস্ট করি না, এই জন্য আমি কিছু লিখিনি। তো আশা করতেছি আপনারা দেখতেছেন আপনারাই কমেন্ট করবেন যে আমার কাজের দ্বারা আপনারা কতটা সন্তুষ্ট। এবং খুলনার মধ্যে কিন্তু এখন একমাত্র আমি আমার টিম নিয়ে কাজ করতেছি। তো এই যে জিনিসগুলা আপনাদের এখন দেখেন আপনার পেজে আছে, আপনি কিন্তু রিয়েল কাস্টমার আপনার সব, আপনি অনেক ভালো সেল করতেছেন, আপনার অনেক ভালো ভালো ড্রেস, অনেক ভালো ভালো মানে কসমেটিক্স, অনেক ভালো ভালো জুয়েলারি শাড়ি, কিন্তু আপনার পেজ ফলোয়ার আছে মাত্র 200। তো ওই জায়গাটা ঢুকে একজন চিন্তা করবে কি রিয়েল নাকি ফেক, রিয়েল হইলে এত কম কাস্টমার কেন, এত কম ফলোয়ার কেন। তো আপু আমি আপনার পেজ শুরু থেকেই আছি, থ্যাংক ইউ সো মাচ। তো তখন দেখা যাচ্ছে যে ওই মানুষগুলা যে মানুষগুলা আপনার কাস্টমার হবে ওরা কিন্তু সরে চলে যাচ্ছে, তাদের কিন্তু আপনার প্রতি ট্রাস্টের জায়গাটা থাকতেছে না, সে সরে চলে যাচ্ছে। তখন আপনার করণীয় কি, আপনার যদি কিছু ফলোয়ার থাকে, আপনার যদি কিছু ফলোয়ার থাকে ওই ফলোয়ারগুলা কিন্তু ওই লোকটা যখন দেখবে দেখবে যে না এর তো হ্যাভি পেজ, এই পেজে মিনিমাম 20K, ওরে বাবা 20K না হইলে কি এত মানুষ কিন্তু নাকি, এত মানুষ ফলোয়ার হইতো নাকি, আপনার পেজটা কিন্তু হ্যাভি হয়ে গেল, আপনার কাস্টমার বেড়ে গেল। এটাই যদি আপনারা না বোঝেন, অনেকে বলে আপা ফলোয়ার নিয়ে লাভটা কি, আরে লাভ না লোকসান সেটা তো আপনি নিবেন তারপরে বুঝবেন। এই যে যে কথাগুলো আপনাদেরকে আমি বুঝালাম, আমি জানি না আপনারা কতটুকু বুঝেছেন বা আপনাদের কতটুকু হলো, বাট আমার মনে হয় আপনারা যদি আমার কথাগুলো খুব ডিপলি চিন্তা করেন যে লিন্ডাপু যে কথাটা বলেছে আসলে কি রাইট, আমি যখন একটা পেজে কেনাকাটা করতে ঢুকি আমি কি আগেই তার ফলোয়ারগুলো দেখি, মাত্র 150, 150, 200, 300 ফলোয়ারের পেজগুলোকে কি আসলে আমরা বিশ্বাস করি। এটাই হচ্ছে গিয়ে একটা থিঙ্কিং, মানুষের পজিটিভ থিঙ্কিংগুলো আগে আনেন তারপর তো ব্যবসা করবেন, আগে পজিটিভ মানুষের সামনে পজিটিভলি নিজেকে প্রেজেন্ট করেন,
কেউ শোনেন, আমি একটা কথা বলি, আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি একই প্রতিষ্ঠানে যাচ্ছি, আমি যখন গাড়ি থেকে নামতেছি তখন আমাকে দৌড়ে এসে গাড়ি থেকে খুলে দিচ্ছে, আমাকে সালাম দিচ্ছে, আমাকে ভিতরে নিয়ে যাওয়া পর্যন্ত আমার সাথে যে গেট খুলে দিচ্ছে। ওই একই জায়গায় আমি যখন রিক্সা থেকে নামতেছি আমার কাছে কেউ আসতেছে না, আমি একাই ওই পর্যন্ত হেঁটে দরজা খুলে ভিতরে ঢুকতেছি। জাস্ট এটাই, আপনার পেজে মেম্বার আছে 100 থেকে 50 জন, 200 জন 300 জন, আপনিও যাবেন রিক্সা। আর যখনই আপনার পেজে মেম্বার থাকবে 200 মানে 10,000 20,000 50,000 30,000, তখন আপনিও যাবেন গাড়ি। তো গাড়ির স্যালুট আর রিক্সার স্যালুট টোটালি ডিফারেন্ট। সে কিন্তু দেখবে না যে আপনি গাড়িটা ভাড়ার গাড়ি আনছেন, নাকি গাড়িটা চুরি করে আনছেন, নাকি গাড়িটা আসলেই আপনার নিজের টাকায় কেনা, নাকি কেউ আপনাকে নামাই দিয়ে গেল, এটা দেখতেছে না। সে শুধু জাস্ট কি দেখতেছে যে আপু অনেক ভালো কাজ করেন, আমি তার একটা এক্সাম্পল। থ্যাংক ইউ ভাইয়া। তো আমি আপনাদেরকে কি এক্সাম্পল দিলাম যে গাড়িটা কিন্তু ভাড়া নাকি সেটা কেউ দেখতেছে না, আপনি যে ফেক মেম্বার নিয়েছেন নাকি মানে রোবটিক নিয়েছেন নাকি অর্গানিক নিয়েছেন, এটা যে সবাই রিয়েল কিনা এটা কিন্তু আপনার কেউ দেখতেছে না। যখনই দেখতেছে আপনার পেজে 20,000 50,000 30,000 10,000 মেম্বার আছে, আপনার পেজটাকে তারা গাড়ির মতো করে সেলেক্ট করতেছে। আর যখনই দেখতেছে যে আপনার পেজে মাত্র 100 250 জন 1,000 2,000, তখন আপনাকে রিক্সাওয়ালার সার্ভিসটাই তারা দিচ্ছে। তো আগে নিজেকে গাড়ির সার্ভিসটা নেন, গাড়ির মতো করে তৈরি করেন, দেখবেন আপনার পেজ আরও দৌড়াবে, সম্মান পাবেন, কাস্টমার পাবেন। আমার খুব ভালো মনে আছে আমাদের রেহেনা লিপি আমাদের সাথে যুক্ত আছে, আমি জানি লিপির প্রথম পেজের লাইভটা আমি করে দিয়েছিলাম, তাও রানার এসুটে বসে। লিপিকে প্রথম জোর করে ধরে আমাদের মেলা স্টল দিয়েছিলাম যে লিপি তুমি স্টল নাও, অর্ধেক স্টল। আজকে লিপি একটা কর্মঠমে, লিপির ছেলেটা আমাদের খুলনার একটা গর্ব। আমি লিপিকে দেখেছি যে কত কর্মঠ একটা মেয়ে, ও ফার্স্টে ফুলের কাজ শিখলো, মানে গহনার কাজ, ওই কাজে লিপি পারদর্শী হলো, খুব ভালো সার্ভিস চলতেছিল। এরপর লিপি কি বলল, আপু আমি নেক্সট মেলায় কেক শিখে আসব। নেক্সট মেলায় লিপি কেক নিয়ে আসলো, লিপির কেক খেয়ে যে খাচ্ছে সেই আবার আসতেছে, লিপি কেক সেল করা শুরু করলো। তো এই যে লিপির কর্মঠ জীবনটা, আমি কিন্তু একদম টোটাল ওর প্রথম উদ্যোক্তা জীবন আমার মনে হয় আমার হাত থেকে শুরু, টোটালি আমার হাত থেকে লিপির উদ্যোক্তা জীবন শুরু। ও আছে আমি জানি, লাইভে আছে, যেহেতু ওয়াচিংয়ে তাকে দেখা যাচ্ছে। তো এই লিপির কর্মঠ জীবন শুরু, পেজের জীবন শুরু, এখন লিপি কিন্তু হিউজ কাজ করতেছে। তো শুরুটা মানুষের এইভাবেই হয়। ইলিশ মাছ চাঁদপুর বিডি, আরও 2 কে নিব, ইনশাল্লাহ দিব ভাইয়া, আপনি মানে আপনার তো কাজ চলতেছে, আরও দিব, সমস্যা নেই। এরা সবাই হচ্ছে কি আমার পেজের কাস্টমার, আসলে আমি এত পোস্ট করি না, পোস্ট করার মতো সময় থাকে না, আমি চিন্তা করি যে ওই লিখে লিখে ইয়ে না করে আপনারা ডিরেক্টলি আমার নাম্বার দেওয়া আছে, আমাকে ফোনে কথা বলেন, আমাকে ইনবক্স করেন, আমাকে কল করেন, আমাকে হোয়াটসঅ্যাপে কল করেন, নো প্রবলেম, আমি আপনাদেরকে রাত 12টা পর্যন্ত কথা বলবো, রাত 12টার পরের থেকে 2টা পর্যন্ত আপনাদেরকে আমি ইনবক্সে মেসেজিং করে কথা বলবো, সকাল 12টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত আপনাদের সাথে আমি মোবাইলে কথা বলতে পারবো। আমি খুব অ্যাভেলেবেল একজন মানুষ, সবার সাথে কথা বলি। যেমন গতকালকে একজন আপু আমাকে লিখেছে যে আপু আপনার সাথে কন্টা মানে নক দেওয়া মাত্র আপনি অ্যান্সার করলেন, মানে আমাদের গ্রুপে তো রেজিস্ট্রেশন করছে না, আমরা পোস্ট অ্যাপ্রুভ করি না, তো আমাদের রেজিস্ট্রেশন কোডের মূল্য হচ্ছে 300 টাকা, তো আপনাকে নক করলাম, আপনি সঙ্গে সঙ্গে অ্যান্সার করলেন, টাকা দিলাম, সঙ্গে সঙ্গে আমাকে রেজিস্ট্রেশন সেলার কোডটা দিয়ে দিলেন, তো আমি সত্যিই খুব খুশি। ইমামস মম ব্লগস, আপু খুব এক্সাইটেড, 48 হয়ে গেছে, থ্যাংক ইউ আপু, ইনশাল্লাহ আপনার 5,000 পূর্ণ হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে আমি পেজ থেকে কমেন্ট করেছি, হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনার 5,000 পূর্ণ হয়ে যাবে, আর 200 বাকি আছে। তো এই যে জিনিসগুলা দেখেন, এক্সাইটেড হয়ে, এই যে আপনারা সবাই লিখতেছেন, এদের কাজ না হলে না কেউই আমাকে কমেন্ট করতো না, সবাই কমেন্ট করতেছেন, ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আমি লাইভটা আর দীর্ঘতর করবো না, লাইভটা এখন আমি শেষ করবো। খুব ভালো লাগলো আপনাদের সবার সাথে লাইভে যুক্ত থেকে, এবং আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বর্তমান ফেসবুক থেকে অ্যাক্টিভ থেকে ইনকাম করা কতটা সহজ। হয়তোবা আপনাদের এরকম কোনো কোয়েশ্চেন থাকলে এখনও সময় আছে, করতে পারেন, যদি আপনাদের কোনো কমেন্টস বা কোয়েশ্চেন থেকে থাকে করতে পারেন, আমি লাইভটা কিন্তু তাহলে শেষ করব। যদি
আমি ওয়াচ টাইমটাও নিতে চাই ইনশাল্লাহ। আমাকে ইনবক্স তো আপনি করেছেনই যে ইসের ফলোয়ার কাজ শেষ হলে দেন আপনি হচ্ছে গিয়ে ওয়াচ টাইমটা ফিল আপ নেবেন, ইনশাল্লাহ সেটাও করে দিব। আমি বারবার বলছি প্রতারকের কাছ থেকে অল্প লোভনীয় অফারে প্রতারকের কাছ থেকে ঠকবেন না, ওয়াচ টাইম ফিল করে দিব, ফলোয়ার ফিল করে দিব, আপনারা ঘরে বসে একটা ভালো ইনকামের সুযোগ পাবেন। তবে এটার মধ্যে হয় কি প্রতিদিন আপনাকে একটা করে দুই মিনিটের ভিডিও ছাড়তে হবে। যখন লাইভ শেয়ার হয়ে গেছে আসতে, আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ও লাইভে দেরি হয়ে গেছে? ও দেরি হয়নি, ঠিক আছে আমি এখনো আছি আপনাদের সাথে, আমি লাইভটা শেষ করব যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে। কারণ মনিটাইজেশন নিয়ে আপনাদের অনেক কোশ্চেন, অনেক কোশ্চেন আজ 2000 পূরণ করার কারণে অসংখ্য ধন্যবাদ। আসলে আমার যে টিমটা কাজ করতেছে, বিশ্বাস করেন আমার টিমটা এত স্ট্রং একটা টিম, আপনাদের কাজ দেওয়া মাত্র ওরা কমপ্লিট করে দিচ্ছে এবং এতে ক্লায়েন্টও খুশি। আমি আপনাদের কাছে সময় নিচ্ছি 7 দিন কিন্তু আমার কাজ শেষ হয়ে যাচ্ছে 2 দিনেই। তো দেখা যাচ্ছে এতে আমার টিমও খুশি, তারাও বিল পাচ্ছে, আর আমার কাস্টমারও খুশি, তারা কাজের আগেই ডেলিভারি, মানে কাজ যে পর্যন্ত থাকার কথা ছিল তার আগেই তারা ডেলিভারিটা পেয়ে যাচ্ছে। তো সবার থ্যাংক ইউ ইমতিয়াজ ভাইয়া। আমি খুব বুঝিয়ে, মানে আমি কিন্তু প্রত্যেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি যে নিজেকে একজন গাড়ির মালিকের মতো করে নিজের পেজটাকে তৈরি করেন, যেখানে গাড়ির থেকে নামলে যে সম্মান পাওয়া যায়, একটা রিক্সার থেকে নামলে ওই সম্মানটা কেউ দেয় না। আপু এইভাবে মনিটাইজেশন করলে কি ফেসবুক টাকা দিবে আমাদেরকে? আসলে কি মনিটাইজেশন হবে? হ্যাঁ, ফেসবুককে কখনো ফেক ভিউ দেওয়া যায় না, এটা পসিবল না। আমি এই যে যে লাইভটা করতেছি এটাকে আপনি ফেক ভিউ দিতে পারবেন না যদি না আপনি ভিউ করেন, ফেক ভিউ কখনোই পসিবল না। আর আমি আপনার যেটা কাজ করতেছি সেটা সম্পূর্ণ অর্গানিক ওয়েতে কাজ করতেছি। আমাদের 20 জন ছেলে মেয়ে আছে, তাদের সবার 2-3টে আইডি আছে, ওই আইডি থেকে আপনার মিনিমাম কতগুলো শেয়ার যাবে আপনি জানেন? আমরা শেয়ার করতেছি, ওই শেয়ারগুলোর মাধ্যমে কিন্তু মানুষ তার আইডি থেকে দেখতেছে, তার আইডি থেকে দেখেন, আমি কিন্তু লাইভে এসে কী বলি শেয়ার দেন। তো শেয়ার করতেছি বলেই কিন্তু মানুষের চোখে লাইভটা পড়তেছে, তত ভিউ হচ্ছে, তত মানুষ দেখতেছে, তত মানুষ জানতেছে। তো এটাই হচ্ছে মূল থিং। আপনাকে এখানে আমি কোনো কিছুই ফেক দিচ্ছি না যে আমাকে ফেসবুক দিবে না, আপনাকে যেটা দিচ্ছি টোটালি আমি অর্গানিক দিচ্ছি, আমি তো ফেক কিছু দিচ্ছি না, তাহলে কেন ফেসবুক আপনারটা নিবে না আমাকে সেটা বলেন। আপু আমি আপনার পেজ থেকে সবার কাছে তুলে ধরতে চাই, প্লিজ আমাকে বলো কি করব। আচ্ছা আপু, কিছু সিঙ্গার বাংলাদেশ লিমিটেড হ্যাজ বিন বেনিফিটেড ফ্রম লিন্ডা ফাতেমা জোড়া ইন ইয়ার 2021 and 2022। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইমতিয়াজ ভাইয়া, আপনি যেটা বলেছেন। আসলে বেসিক্যালি কাজ করতে চাই, কাজ করতেছি, তবে একটা কথা বলি, আগে কাজ করতো এই টোটালটা হচ্ছে কি আমার দেবর, ওকে দিয়ে আমি এটা করাতাম। তো আমার দেবরের নামটা আমি বললাম না, তো ও হচ্ছে টোটালি এই সাইটটা দেখতো, টোটালি এই সাইটটা ওই দেখতো, আমি জাস্ট আমাদের যার যা প্রয়োজন আমি তাকে হ্যান্ড ওভার করতাম যে আমার এই এই কাজগুলো করে দাও, এই কাজগুলো তোমাকে আমি ডেলিভারি দিতে হবে খুব দ্রুত, কারণ আমি এইগুলো নিয়ে এখন কাজ করতে চাচ্ছি না। তো ওই সব কিছু ইয়ে করতো, কিন্তু পরবর্তীতে আমি চিন্তা করলাম যে না, এবার আমি নিজে এটাকে নিয়ে কাজ করব। কারণ খুলনার অনেক ছেলে মেয়েরা আছে যারা সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না, যাদের টাকা মার যাচ্ছে, তো আমি যদি ওপেনলি এটা নিয়ে কাজ করি তাহলে হয়তোবা অনেকের এই বিশ্বস্ত জায়গাটা থেকে তারা সঠিকভাবে কিন্তু টাকাটা ইনভেস্ট করতে পারবে। কারণ এখানে একটা টাকার প্রশ্ন আছে, তো টাকার প্রশ্নটা তখনই টাকাটা দিবে যখন টাকা একটা বিশ্বস্ত জায়গা পাবে। তো বিশ্বস্ত জায়গাটা কোনটা? অবশ্যই লিন্ডা ফাতেমা। লিন্ডা ফাতেমা মানে বিশ্বস্ত একটা জায়গা, কারণ আমি কখনো কারোর সাথে চিটারি বাটপারি ঠগাবাজি এই কাজগুলো করি না, এটা আমার ডিকশনারিতে নাই। তো সেক্ষেত্রে আপনারা আমাকে চোখ বুঝে ট্রাস্ট করতে পারেন, আমি আপনাদের কাজ না হলে আমি টাকা দিয়ে দিব। আমার পেজে তো স্বল্প সময়ে বাংলাদেশি ফলোয়ার দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি কত লোকের কাজ করেছি, তারা কিন্তু কমেন্টস করতেছে। তো এখানে অনেকে যুক্ত আছে যারা আমার কাছ থেকে সার্ভিস নিয়েছে, তারা হয়তো বা জানেও না যে এদের সার্ভিসটা কে দিয়েছে, তাদের সার্ভিস কিন্তু আমার টিম দিয়েছে, আমার দেবর মানেই কিন্তু আমার, আমার টিম, কিন্তু তারা জানেও না যে আমার টিমরা কীভাবে কাজ করছে।
কারণ বর্তমান আমি মানে দেখতে পাচ্ছি যে একটু হেল্প করতে যদি একটা পেজ দাঁড় করানো যায় এবং তাদের যদি দাঁড়িয়ে যাচ্ছে একটা পেজ, তাদের আর্নিং এর একটা ব্যবস্থা হচ্ছে, তাহলে আমরা কেন তার সহযোগিতা করব না? আমাকে সেটা বলেন। আমার দ্বারা যদি আপনাদের সহযোগিতা হয় কেন করব না? অবশ্যই করব আপু। আমার ছোট একটা পেজ, বাট আমি মানুষ এর কাছে নিজের পেজকে তুলে ধরতে চাই, বলো কি করতে পারি? আপু কিছু করতে হবে না, আমাকে ইনবক্স করেন, যা করা লাগে আমি করে দিব। তো এই যে যে ডেইলি ব্লগের মাধ্যমে এখন কিন্তু ইনকামটা খুব সহজে হচ্ছে। অর্পিতা বর্তমান, অর্পিতা যে ভিডিওগুলো করতেছে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। অর্পিতার তো এতদিন মনিটাইজেশন হয়ে যাওয়ার কথা, আমার জানা মতো অর্পিতার আইডিও বা পেজ মনিটাইজেশন হয়ে গেছে, কারণ ওর বর্তমান যে ভিউয়ার্সগুলো হচ্ছে ফাটাফাটি হচ্ছে। শুধু যে মানে ব্লগের মাধ্যমে এখন ঘরে বসে আয় করা সম্ভব, সেটা কিন্তু আমাদের খুলনা ছেলে মেয়ে অনেকেই দেখিয়ে দিয়েছে। কিন্তু অনেকে ভাবে কি যে এটা কি সম্ভব, এটা কি হবে, এটা কি করবো, এটা কি হবে না, আদৌ কি টাকা পাবো? আমি টাকা পাচ্ছি, আমি চলন্ত প্রমাণ। আমাদের আর একজন খুলনা শহরে একজন ব্লগার আছে, আরশিও পাচ্ছে, নাদিম পাচ্ছে, আমাদের গোপাল পাচ্ছে। আমি জানি না এখনো অর্পিতা পাচ্ছে কিনা, এটা আমার নলেজে নাই, তবে আমার মনে হয় যতদূর সম্ভব অর্পিতাও পাচ্ছে। তো এরা যদি সবাই পেয়ে থাকে মনিটাইজেশনের টাকা, তাহলে আপনি কেন পাবেন না? কেন নিজেকে ছোট করে দেখতেছেন? কাজ করেন, এটাকে সময় দেন, আপনি ইজিলি টাকা ইনকাম করতে পারবেন, জাস্ট বিলিভ মি। দেখেন অর্পিতাও বলেছে হ্যাঁ আমিও পাচ্ছি। অর্পিতা তুমি এখানে লেখো যে তোমার মনিটাইজেশনের ক্ষেত্রে এই যে তুমি ব্লগগুলো করতেছো, তোমার কি এখন ভালো লাগতেছে না যে আমি নিজের ইনকাম করতেছি? ফেসবুক তো আমি আগেও ব্যবহার করতাম, এখন ফেসবুকের ব্যবহারের মাধ্যমে আমি টাকা পাচ্ছি, আমার একটা আর্নিং সোর্স বেরিয়েছে, এটা কি তোমার ভালো লাগছে না বলো? আমাদের অর্পিতাকে আমি খুবই পছন্দ করি, ওটা কিউট বাচ্চা, খুবই কিউট বাচ্চা। ওর ব্যবহার, ওর কথা বলার, ওকে ও যে সুন্দর করে সেদিন একটা পোস্ট করেছে, পোস্টে দেখলাম অনেকে ওকে ন্যাকা টাকা হাবি জাবি লিখছে, এইগুলোকে ধরে আমার যা মনে হচ্ছিল যে ও এত সুন্দর ভিডিও করছে, ওকে এইসব বাজে কমেন্টস কেন করবে? এরা মানুষকে তুলতে পারে না, কিন্তু নিচে নামানোর জন্য খুব ব্যস্ত। তো আমি বলি যতই যে কোনো খারাপ কমেন্টস আসুক না কেন, কেউ এটা নিয়ে মানে ইয়ে করবা না অর্পিতা, এটা বেনিয়ে নিবা না যে কে কি কমেন্টস করছে, এতটুকু মনে রাখবা যখন তোমাকে মানুষ কোনো খারাপ কমেন্ট লিখবে মানে তুমি ভাইরাল, আর ভাইরাল মানে তুমি একদম আলোচনায় টপিকসে চলে আসবা। তো আমার কিন্তু তোমার ভিডিওগুলো প্রচণ্ড ভালো লাগতেছে, আমি প্রত্যেকটা ভিডিও দেখি তোমার, তুমি যেটাই সার্চ করছো কেন সেটাই দেখি, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, অনেক কথা বললাম, আমি শুধু কয়েকটা উদাহরণ দিলাম যে এই ছেলে মেয়েগুলো যদি তাদের ফেসবুক ইউজ করে টাকা ইনকাম করতে পারে, তাহলে আপনি আমি কেন পারবো না? আপনি কেন পারবেন না? আমি তো পারতেছি। সো প্লিজ, আমি যতটুকু জানি জিম ও পাচ্ছে রায়হান অ্যান্ড রাজু ব্লগের, হ্যাঁ জিম ও তো পাচ্ছে, জিমের কাজও তো আমরা করছি, এটা তো মানে জিম হয়তো বা তখন জানতো না যে ওর কাজগুলো আমারই। তো আমার আমাদেরই আমারই টিম করছে, এটা হয়তো বা ও জানতো না, কিন্তু ও যা ওরও ইসের পেজের কাজ আমরা করে দিয়েছি। থ্যাংক ইউ আপু। অল্পিত একটা লক্ষ্মী বাচ্চা, ওর তোমার থ্যাংক ইউ দেওয়া লাগবে না। শোনা, তোমার কাজ খুবই সুন্দর হচ্ছে, বিশেষ করে তুমি যে সুন্দর সুন্দর ব্লগিং করে করতেছো, দারুণ হচ্ছে, ফাটাফাটি, আমার খুব পছন্দ। হয়তো বা জানো আমি অনেকটা সময় দিতে পারি না, আমি জাস্ট আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, আমার এত সময় দেওয়ার মতো আমি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি না, আমার মানে ভালো লাগে না খুব সময় দিয়ে অনেক কিছু করতে, বাট আমি চেষ্টা করতেছি। আসো আসো, আমার বাড়ির ছোট্ট একটা বাবু আছে, ও বারবার আমাকে উকি মারতেছে। তো আমি লাইভটা শেষ করব, আপনাদের যার যা কোশ্চেন ছিল আশা করি বুঝাতে পেরেছি, যদি কেউ লাইভটা মিস করে থাকেন প্লিজ লাইভটা আপনারা আবার দেখে নেবেন, যদি কারো কোনো কোশ্চেন থাকে, যদি কোনো কিছু আপনাদের প্রয়োজন থাকে, বিনা হেজিটেশনে আমাকে ইনবক্স করবেন, আমার লাইভ পাও ম্যাও আমার বিড়ালের পেজ আপো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনাদের যার যেটা প্রয়োজন ফলোয়ার নিতে চাই, আচ্ছা আপনি আমাকে ইনবক্স করেন, আমি ফলোয়ারের ব্যবস্থা করে দিব। তো আপনাদের যার যেটা কোশ্চেন আছে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাকে ডিরেক্টলি কল দিতে পারেন, ওকে? তো সবাই ভালো থাকবেন।
আমি লাইভটা শেষ করতেছি, আমার অ্যাকচুয়ালি ইয়েও শেষ, কি বলবো, আমার ব্যাটারিও হেলথ শেষ হয়ে আসছে। তো সবাই ভালো থাকবেন, আর আশা করি আমার এইখান থেকে যারা মনিটাইজেশন পাবেন আমার মানে কাজগুলো নিয়ে যাদের উপকার হবে, তারা প্লিজ একটা করে রিভিউ আমার জন্য দিবেন, তাহলে মনকে সান্ত্বনা দিতে পারবো যে হ্যাঁ আমার জন্য কারো না কারো তো কাজ হয়েছে। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।